জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট। আন্তর্জাতিক সংবাদ শুরুতে এই শিরোনাম, গণহত্যার অভিযোগ অস্বীকার, হেগের আন্তর্জাতিক বিচার আদালতের রুলিং মানবে না ইসরায়েল। পরে জানাব ইসরায়েলকে অবশ্যই জবাবদিহি করতে হবে, সৌদি আরবের হুঁশিয়ারি। জানিয়ে দিব এরদোয়ানের হাতে এসেছে F-16 যুদ্ধ বিমানের বিশাল বহর, কঠিন আতঙ্কে ইহুদিবাদী দখলদার ইসরায়েল। আরো জানাবো এবার ব্রিটেনে পারমাণবিক বোমা মোতায়েন করছে আমেরিকা। সবশেষে জীবনের ঝুঁকি নিয়ে ইসরায়েলের ছুটছে ভারতীয়রা, শিরোনাম শুনছিলেন। এবারে বিস্তারিত, হেগের আন্তর্জাতিক বিচার আদালতের রুলিং মানবে না ইসরায়েল, গণহত্যার অভিযোগ অস্বীকার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ চালাচ্ছে তা প্রতিরোধের বিষয়ে আন্তর্জাতিক আদালতের রুলিংকে প্রত্যাখ্যান করেছে দখলদার সরকার। যুদ্ধবাজ নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে যে অভিযোগ আনা হয়েছে তা শুধু মিথ্যা নয়, তা আপত্তিকর বটে। ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ এনে হেগের আন্তর্জাতিক বিচার আদালতে মামলা আদায় করে। গতকাল ওই মামলার বিষয়ে আদালতের 15 সদস্যের বিচারক প্যানেল রুলিং দিয়েছে। আদালত ওই রুলিংয়ে বলেছে, গাজায় গণহত্যা প্রতিরোধের জন্য ইসরায়েলকে অবশ্যই সব ধরনের ব্যবস্থা নিতে হবে, পাশাপাশি যে সমস্ত সামরিক কর্মকর্তা গণহত্যামূলক কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি অবিলম্বে গাজা উপত্যকায় আরও বেশি মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দখলদার সেনারা 26,000-এর বেশি মানুষকে হত্যা করেছে এবং 65,000 ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়া হাজার হাজার মানুষ গাজায় নিখোঁজ রয়েছেন। ধারণা করা হয় যে এসব মানুষ বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়ে মারা গেছেন। ইসরায়েল নির্বিচারে বোমাবর্ষণ করে গাজার প্রায় 60% ভবন সম্পূর্ণ ধ্বংস করেছে এবং নিহত লোকজনের ভেতরে নারী, শিশু, বৃদ্ধ এবং মারাত্মক অসুস্থ মানুষ রয়েছেন। নিহতদের শতকরা 70%-এর বেশি নারী ও শিশু বলে বিভিন্ন পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে। এরপরেও ইসরায়েলের নেতারা গণহত্যার অভিযোগ অস্বীকার করছেন। এইভাবে নির্বিচারে বেসামরিক ও অসহায় মানুষ হত্যার পরেও যদি ইসরায়েল যুদ্ধ অপরাধের অভিযোগকে মিথ্যা বলে, তাহলে প্রশ্ন আসে, কত মানুষকে হত্যা করলে গণহত্যা হয়? ইসরায়েলকে অবশ্যই জবাবদিহি করতে হবে, সৌদি আরব। গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ করতে দক্ষিণ আফ্রিকার মামলার রায়ে 6টি নির্দেশনা দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। শুক্রবার এই সিদ্ধান্তকে সৌদি আরব স্বাগত জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় গাজায় ইসরায়েলের যুদ্ধের বিষয়ে জাতিসংঘের শীর্ষ আদালতের রায়ের পর আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছা এবং ফিলিস্তিনি জনগণের সুরক্ষা প্রদানের জন্য আরো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক আদালত গাজা ইস্যুতে গতকাল রায় দেয়। এই রায়ে খুশি হয়েছে দক্ষিণ আফ্রিকা আর হতাশ হয়েছে ইসরায়েল, আর দক্ষিণ আফ্রিকার মুক্তি যুক্তি মেনে নিয়েছে আদালত। তবে দক্ষিণ আফ্রিকা অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির যে আদেশ দিতে বলেছিল আদালতকে তা দেওয়া হয়নি, এটা তাদের জন্য পুরোপুরি জয় আনেনি। এ রায়ের প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন মেনে নিজেদের এবং নিজেদের নাগরিক রক্ষা করতে থাকবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরো বলেন, নিরঙ্কুশ বিজয় না হওয়া পর্যন্ত এবং সমস্ত বন্দী ফিরে না আসা পর্যন্ত ইসরায়েল এই যুদ্ধ চালিয়ে যাবে। এরদোয়ানের হাতে আসছে F-16 যুদ্ধবিমানের বিশাল বহর। নানা নাটকীয়তা ও দর কষাকষির পর অবশেষে তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান F-16 বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন সরকার। পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে সুইডেনের যোগদানের বিষয়ে তুরস্ক সবুজ সংকেত দেওয়ার পরই এই অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। বিবিসির প্রতিবেদন অনুযায়ী তুরস্কের কাছে 40টি F-16 যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। মার্কিন F-16 ছাড়াও 79টি তুর্কি F-16 যুদ্ধবিমানের আধুনিকায়নে কিট দেবে যুক্তরাষ্ট্র। এসব নিয়ে আঙ্কারার সঙ্গে $2,300 কোটি চুক্তি হয়েছে ওয়াশিংটনের। এর আগে 20 মাস ঝুলিয়ে রাখার পর সুইডেনের ন্যাটোতে যোগদানের অনুমোদন দেয় তুরস্ক। মঙ্গলবার তুর্কি সংসদে সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়ে বিল তোলা হলে 287-55 ভোটে বিলটি পাশ হয়। তুর্কি সংসদে বিল পাশ হওয়ার পর এতে সই করেছেন প্রেসিডেন্ট রিসেফ তাইফ এরদোগান। রাশিয়ার আগ্রাসনের ভয়ে 2022
2022 সালে পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্য পদের জন্য আনুষ্ঠানিক আবেদন করে সুইডেন ও ফিনল্যান্ড। গত এপ্রিলে ফিনল্যান্ড সবুজ সংকেত পেলেও তুরস্ক ও হাঙ্গেরির বাধায় সুইডেনের বিষয়টি ঝুলেছিল। পশ্চিমা সামরিক জোট নেটোতে নতুন সদস্য যুক্ত করতে হলে আগের সব সদস্য দেশের অনুমোদনের প্রয়োজন হয়, ফলে সদস্য দেশ হিসেবে তুরস্কের অনুমোদন ছাড়া নেটোতে যোগ দিতে পারছিল না সুইডেন। মূলত সুইডেন সন্ত্রাসবাদীদের মদত দেয় এমন অভিযোগ তুলে 20 মাস ধরে দেশটির সদস্যপদ আটকে রেখেছিল আঙ্কারা। এছাড়া তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বেশ কয়েকবার বলেছেন যুক্তরাষ্ট্র F-16 যুদ্ধবিমান দিলেই সুইডেনকে নেটোতে স্বাগত জানাবে তার দেশ। মার্কিন সংসদের উচ্চকক্ষ সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয় কমিটির চেয়ারম্যান ও ডেমোক্র্যাট সিনেটর বেন কার্ডিন বলেছেন, নেটোতে সুইডেনের যোগদানের অনুমোদনের বিনিময়ে আমি তুরস্কের F-16 কেনার অনুরোধ অনুমোদন দিয়েছি। এখন তুরস্ক আপত্তি তুলে নেওয়ায় সুইডেনের নেটোতে যোগদানের বিষয়টি এককভাবে হাঙ্গেরির উপর নির্ভর করছে। তবে হাঙ্গেরির বর্তমান প্রধানমন্ত্রী ভিক্টর অরবান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে পরিচিত। হাঙ্গেরির অভিযোগ, সুইডেন তাদের দেশের বিরুদ্ধে বৈরী মনোভাব পোষণ করে, যদিও সম্প্রতি দুই দেশের সম্পর্কে কিছুটা উন্নতির লক্ষণ দেখা গেছে। এবার ব্রিটেনে পারমাণবিক বোমা মোতায়েন করেছে আমেরিকা। ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে ব্রিটেনে পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই পারমাণবিক বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় ফেলা বোমার চেয়ে তিনগুণ বেশি শক্তিশালী। মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের গোপন নথির বরাদ্দ দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী 1990-এর দশকে যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে সিনাইউ যুদ্ধের অবসান হয়। সিনাইউ যুদ্ধ ঘিরে মস্কোর তরফ থেকে হুমকির অবসান হলে 2008 সালে ব্রিটেন থেকে পারমাণবিক বোমা সরিয়ে নেয় ওয়াশিংটন। তবে 2022 সালে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করলে পশ্চিমাদের সঙ্গে মস্কোর উত্তেজনা চরমে পৌঁছায়। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিমা সামরিক জোট ন্যাটো তৎপরতা জোরদার করে, সামরিক ব্যয় কয়েক গুণ বাড়িয়ে দেয় ইউরোপ ও আমেরিকা। একই সঙ্গে বিভিন্ন পারমাণবিক কেন্দ্র আধুনিকায়নের দিকে মনোযোগ দেয় তারা। একই সঙ্গে এরই অংশ হিসেবে ব্রিটেনে ফিরছে মার্কিন পারমাণবিক বোমা। টেলিগ্রাফ বলছে যুক্তরাজ্যের সাফোকের বিমান ঘাঁটি RAF লেকেনহেতে পারমাণবিক বোমা মোতায়েন করতে চাইছে যুক্তরাষ্ট্র, এজন্য সেখানে নতুন অবকাঠামো নির্মাণের চুক্তি করেছে। এই বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন বাহিনী জাপানের হিরোশিমায় যে পারমাণবিক বোমা ফেলেছে তার চেয়ে তিনগুণ বেশি শক্তিশালী। এর আগে সিনাইউ যুদ্ধের সময় এই ঘাঁটিতে পারমাণবিক বোমা মোতায়েন করেছিল মার্কিন সরকার। তবে ব্রিটেনে পুনরায় মার্কিন পারমাণবিক বোমা মোতায়েনের পরিকল্পনা ভালোভাবে নেয়নি রাশিয়া। তারা বলছে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনাকে উস্কানি হিসেবে দেখবে মস্কো। একই সঙ্গে তা মোকাবেলায় পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন। জীবনের ঝুঁকি নিয়ে ইসরায়েলে ছুটছে ভারতীয়রা। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শীতের কাপড় পরে শত শত পুরুষ সারিবদ্ধভাবে অপেক্ষা করছেন। তারা সবাই জড়ো হয়েছেন ইসরায়েলে কর্মী পাঠানোর জন্য একটি নিয়োগ পরীক্ষায় অংশ নিতে। একই অবস্থা দেখা গেছে উত্তরপ্রদেশেও। গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল, এমন অবস্থায় প্রতিপক্ষের আক্রমণেরও শিকার হচ্ছে ইসরায়েল। এমন অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে ইসরায়েলে ছুটছে ভারতীয়রা। ইসরায়েলে 10,000 নির্মাণ শ্রমিক লাগবে, সেজন্য রাজ্য সরকার উত্তরপ্রদেশের একটি কলেজে নির্দিষ্ট কাজটির জন্য দক্ষতা পরীক্ষার ব্যবস্থা করে। মুখ্যমন্ত্রী মিশন কর্মসংস্থান প্রকল্পের অধীনে ইসরায়েলে ভারতীয় কর্মীদের কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য রাজ্য সরকার এই দক্ষতা পরীক্ষা আয়োজন করে, সেখানে হাজার হাজার মানুষ অংশ নেন। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে 1,00,000 ভারতীয় শ্রমিক নিয়োগের অনুমতিতে ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছে ইসরায়েলি নির্মাণ সংস্থাগুলো। অনুমোদনের পর হরিয়ানা ও উত্তরপ্রদেশ সরকার ইসরায়েলে নির্মাণ শ্রমিকদের জন্য 10,000 পদের বিজ্ঞাপন দিয়েছে। হরিয়ানার বিজ্ঞপ্তির শ্রমিকদের মধ্যে 3,000 কাঠমিস্ত্রি ও লোহা শ্রমিক, 2,000 মেঝে টাইলস ফিল্টার ও 2,000 প্লাস্টার শ্রমিক চাওয়া হয়েছে। বিজ্ঞাপন অনুযায়ী শ্রমিকদের বেতন হবে প্রায় $1,625।